অনেকটা আর্চোর মতো দেখতে এই যন্ত্রেই বসানো রয়েছে থার্মাল স্ক্রিনিং মেশিন। বিমানবন্দরে করোনা ভাইরাসের স্ক্রিনিং নিয়ে জনমনে বিভ্রান্তি, স্থলবন্দরগুলোতে নামমাত্র পরীক্ষা, পদ্মা সেতুর কাজে প্রভাব পড়ার আশঙ্কা সেতুমন্ত্রীর। করোনা ভাইরাসের কারণে চীনের হুবেই প্রদেশে আটকে থাকা বাংলাদেশিদের মানবেতর অবস্থা, খাবার ও পানির সংকট, ফিরিয়ে আনতে সরকারের প্রতি স্বজনদের আহ্বান। টঙ্গীতে ছয় মাস আগেই দখলমুক্ত করা জায়গায় আবারও গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। আদালতের আদেশের পরও ভাঙা হচ্ছে না শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের ভবন। এবং আবারও ধরা পড়ল ময়মনসিংহে শিক্ষা বোর্ড কর্মচারীর সহায়তায় এসএসসি পরীক্ষায় জালিয়াতি। টেস্টে পাশ করতে না পেরেও অন্য স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে আরও দুই শিক্ষার্থী। বাংলা সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিলেও সঠিক প্রচারণার অভাবে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং যন্ত্র বসেছে ঠিকই, কিন্তু অনেক যাত্রীরই বিষয়টি অজানা। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য বিভাগের সহায়তায় অসুস্থ যাত্রী শনাক্তে সম্পূর্ণ প্রস্তুত তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। প্রতিদিনের মতোই যাত্রী আসা যাওয়ায় ব্যস্ত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। করোনা পরবর্তী বৈশ্বিক সংকটে সবার মধ্যে কাজ করছে উদ্বেগ। যথাযথ পরীক্ষা হয়েছে কিনা এমন প্রশ্নে বিদেশ ফেরত যাত্রীদের সবারই ছিল নেতিবাচক উত্তর। এখানে তো এত লম্বা লাইন, পুলিশের এই করো সেই করো, কোনো দেখি নাই কোনো স্ক্যান পরীক্ষা হতে, আর মাস্কেটও কোনো পরীক্ষা হয়নি আর কি। লাগেজ টোকন টোকনও তারা চেক করলো না। হ্যাঁ, এটা তো নিয়ম খেয়ে লাগেজ খেয়ে নিতেছে, বুঝলেন, এটা তো দেখার দরকার আছে না? যদিও থাকে আমার ভিতরে, জানো অন্য কারো ক্ষতি না সাধিত না হয় আমার দ্বারা। নরমালি আগে যেভাবে মানে বাহির হতো সেভাবেই সবাই অ্যারাইভাল করেছে। অনেকটা আর্চোর মতো দেখতে এই যন্ত্রেই বসানো রয়েছে থার্মাল স্ক্রিনিং মেশিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা প্রতিটি যাত্রীকে যেতে হচ্ছে এই যন্ত্রের ভেতর থেকে। কারো শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকলে তার মুখমণ্ডল লাল এবং স্বাভাবিক থাকলে তার মুখমণ্ডল সবুজ প্রদর্শিত হচ্ছে কম্পিউটারে। পুরো ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় বিধায় অনেক যাত্রী বুঝে উঠতে পারেন না নিজের স্ক্রিনিং এর বিষয়টি। কারো টেম্পারেচার যদি 100 ডিগ্রি উপরে চলে আসে সেখানে প্রথম হলে এখানে লাল দেখা যাবে, ফেসটা নরমালি থাকে সবুজ, আর যদি টেম্পারেচার বেশি থাকে লাল দেখা যাবে, প্লাস একটা আওয়াজ করবে, তখন আমরা এখান থেকে আবার ওই দেখে আইডেন্টিফাই করে আবার চেক করব তাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্রিনিং ছাড়া কোনো যাত্রীরই বিমানবন্দর থেকে বের হওয়ার সুযোগ নেই। আমরা স্ক্যানিং সিস্টেমটা আগে থেকে ছিল, বাট এটা আমরা আরো সাবধানতার সাথে নজরদারির সাথে আমরা এটা অ্যাক্টিভেট করেছি এই করোনা ভাইরাসের জন্য। তিনটি স্ক্যানারের মাধ্যমে প্রতিদিন অন্তত 30,000 যাত্রীর স্ক্রিনিং করা হচ্ছে বলেও জানান তিনি। স্ক্যানারটা পাস করে ইমিগ্রেশনে চলে যাচ্ছে এবং তারা যেহেতু দেখছে যে তাদেরকে আমাদের হেলথ কর্মীরা ডাক্তাররা কোনো কোনো ফিজিক্যালি কোনো প্রশ্ন করছে না বা ফিজিক্যাল কোনো টেম্পারেচার মেজার করছে না, এই জন্য হয়তো তারা মনে করছে তাদের কোনো চেক করা হচ্ছে না। এটি তাদের সম্পূর্ণ ভুল ধারণা। স্ক্যানার দিয়ে পাস করা মানে তাকে আমরা স্ক্যান করছি, এটা অটোমেটিক স্ক্যানিং। অধিকতর সুরক্ষায় বিদেশ ফেরত যাত্রীদের কাছ থেকে রাখা হচ্ছে হেলথ ক্লিয়ারেন্স কার্ড, যেখানে দেশে যাত্রীর অবস্থানের ঠিকানা সহ থাকছে পূর্ববর্তী শারীরিক অবস্থার বিবরণও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনও দেশের বিভিন্ন স্থলবন্দরের ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানার ও স্বাস্থ্য পরীক্ষার কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। সতর্কতামূলক পরামর্শ আর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাতেই সীমাবদ্ধ কার্যক্রম। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে করোনা ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে হেলথ ডেস্ক। নেই কোনো চিকিৎসক, আছেন মাত্র দুইজন স্বাস্থ্য সহকারী, আর প্রয়োজনীয় যন্ত্র বলতে মাত্র একটি থার্মোমিটার। জ্বর মাপার পর সর্দি কাশি আছে কিনা জেনে নেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ করোনা ভাইরাস শনাক্তের প্রক্রিয়া। এখানে কোনো স্ক্যানার নাই, জাস্ট জিজ্ঞাসাবাদের মাধ্যমে রোগ শনাক্ত করা হচ্ছে। এভাবে তো আসলে একটা তামাশা, জ্বর সর্দি কাশি আছে কিনা এটা জিজ্ঞাসা করা হয়, এটা দিয়ে তো আর রোগ নির্ণয় করা হয় না। জরুরি ভিত্তিতে একটা মানে যন্ত্রপাতির দরকার। আমাদের এখানে কোনো থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার এখনো আসে নাই, আসলে আমরা সেটা দিয়ে করব। তবে আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তার দাবি করোনা ভাইরাস প্রতিরোধে তৎপর তারা।
তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য ডেক্সে প্রেরণ করি। মেডিকেল পরীক্ষাটাকে সম্পন্ন হওয়ার পর আমরা ইমিগ্রেশন সম্পন্ন করি। মেডিকেল ডেক্স যখন আমাদেরকে ওকে রিপোর্ট দেয় না তার সাথে কোনো করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায় না, তখন তারা আমরা ইমিগ্রেশন সম্পন্ন করে দিয়ে কি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পরিবহন শ্রমিক সহ প্রতিদিন 1500 বেশি যাত্রী যাতায়াত করছেন, আর করোনা ভাইরাস প্রতিরোধে মাত্র একজন স্বাস্থ্যকর্মী দিয়েই চলছে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম। নেই থার্মাল স্ক্যানারের কোনো ব্যবস্থা। আমাদের সার্বক্ষণিক মেডিকেল টিম কাজ করছে, আমরা প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা যতটুকু করা দরকার করছি। আমাদের থার্মাল স্ক্যানের চাহিদা আমরা দিয়েছি, আমার মনে হয় থার্মাল স্ক্যানার দিলে আমাদের যে চেক আপ এটা আরও দ্রুততর এবং আরও ব্যাপকভাবে আমরা করতে পারবো। এদিকে মৌলভীবাজারের চাতলা, ফুলতলা ও কুরমা চেকপোস্টেও নেই কোনো থার্মাল স্ক্যানার। তবে করোনা ভাইরাস প্রতিরোধে যাত্রীদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আবনমান সময় সংবাদ। করোনা ভাইরাসের কারণে চীনের হুবেই প্রদেশে এখনও আটকে আছেন অনেক বাংলাদেশি। পানি ও খাবারের সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় দেশে ফিরতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 490 জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 24,000-এরও বেশি মানুষ। গত শনিবার করোনা ভাইরাস আক্রান্ত চীনের উহান থেকে দেশে ফেরেন আটকে পড়া 300+ বাংলাদেশি। তবে উহানের পার্শ্ববর্তী শহর ইচাংয়ের চাইনা থ্রি গর্জেস ইউনিভার্সিটি থেকে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়া হলেও এখনও 150+ বাংলাদেশি আটকে আছেন। বিশ্ববিদ্যালয় সহ আশপাশের দোকানপাট বন্ধ থাকায় পানি ও খাবারের মারাত্মক সংকটে পড়েছেন তারা। প্রতিটা মুহূর্ত এখানে আমরা মৃত্যু আতঙ্কে কাটাচ্ছি, আমাদের চারপাশের পরিস্থিতি এমনই। ইভেন কিছুক্ষণ আগেও আমাদের এখান থেকে এক আফ্রিকান স্টুডেন্ট এফেক্টেড তাদেরকে নিয়ে গেছে, আমাদের ইউনিভার্সিটির সবকিছু লক। খুব খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের ফ্যামিলিও খুব খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এখন আমরা বাঙালিরা কেউ ইনফেক্টেড হই নাই। বিশ্ববিদ্যালয়ে কয়েকজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীরা। শহরের রেল স্টেশনের পাশাপাশি বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না তারা। আমাদের লকডাউন করে রাখা হয়েছে, আমরা কি করব আমরা কিছু বুঝতে পারছি না। আমি অতি সত্বর আমার পরিবারে ফিরে যেতে চাই, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। আমরা আজ প্রায় 10 দিনের বেশি হলো 172 জন বাঙালি এখানে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছি। আমরা এভাবে বন্দী থাকতে থাকতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। বিনীত আবেদন জানাচ্ছি যে আমাদেরকেও অতি দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া হোক। আটকে পড়া বাংলাদেশিদের জন্য উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরা। শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুতি তাদের। অমরিনান, সময় সংবাদ। রংপুরে ময়লার ভাগাড় থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা। নেপথ্যে উঠে এসেছে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা। মা ও ছেলে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর থেকে তারিকুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপে মঙ্গলবার রাতে কান্নার শব্দ শুনতে পায় পরিচ্ছন্ন কর্মীরা। পরে সেখান থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। এই মামা আসি আমার খুলো মামা, এই সমস্যা বাচ্চাটা খবর পেয়ে পুলিশ অসুস্থ অবস্থায় নবজাতকের কিশোরী মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন কিশোরীর অভিযোগ, মোবাইলে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দিয়ে গত বছর দুর্গাপূজায় পীরগঞ্জের নীলদড়িয়ায় বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী এলাকার আরিফুল। মঙ্গলবার রাতে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় সন্তান প্রসব করলে সমাজে মুখ দেখানোর ভয়ে নবজাতককে ফেলে যায়। আমাকে স্কুল থেকে ও নিয়ে গেছে, বলতেছে কোথাও ঘুরতে যাবো, তা আমি ওর সাথে গেছিলাম। যাই এইরকম করার পরে ওই আমাকে ফেরত দিছে। বিশেষ চাই আমার একটাই বাচ্চা। নবজাতকটি এখনো শঙ্কামুক্ত নয় বলে বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাচ্চাটার হচ্ছে একটা মেডিকেল টার্ম যেটা আমরা রোগ বলি যে নিওনেটাল সেপসিস, হ্যাঁ, ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্লাস বাচ্চাটার ওয়েট কম। আমরা যতটুকু তথ্য পেয়েছি তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত তাকে গ্রেপ্তার চেষ্টা করব। অভিযুক্ত কলেজ ছাত্র আরিফুলের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়ায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। স্থানীয় জনপ্রতিনিধি আর প্রভাবশালীরাই নদীর জায়গা বারবার দখল করছে বলে নদীকে মুক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ বিআইডব্লিউটিএর। এছাড়া আবর্জনা আর সেতু বিভাগের
নির্মাণাধীন প্রকল্পের কারণে তুরা পুরোপুরি মৃত বলে মত সংস্থাটির। দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বহুতল স্থাপনা। নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বিআইডব্লিউটি এর এক্সাভেটর বহনকারী নৌযান সামনে যেতে না পারায় বুধবার দুপুরে তুরাগের রেল সেতুর নিচ থেকে থমকে যায় উচ্ছেদ অভিযান। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিআইডব্লিউটি এ জানায় স্থানীয় প্রতিনিধিরাই এসব দখলের নেতৃত্ব দিচ্ছে। চায়না কোম্পানি দুই দিক থেকেই মাটি ফেলে আমাদের নদীটাকে পুরাটাই বরাদ্দ করে ফেলেছে, আর এখানে এত ময়লা আবর্জনা যার কারণে মানে কোনো লোক কোনো নৌকা এদিকে সকালে টঙ্গী ব্রিজের পূর্ব পাশে টঙ্গী বাজার এলাকায় পুনরায় দখল হয়ে যাওয়া একটি অবৈধ পাঁচতলা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এদিকে নির্মাণাধীন টঙ্গী নতুন সেতুর কাজের জন্য মাটি নিয়ে তুরাগ ভরাট করার বিষয়ে জানতে গেলে সেতু বিভাগের অধীনে কাজ করা চায়না কর্মীদের হাতে উল্টো লাঞ্ছিত হন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এখানকার স্থানীয় একজন আপনার কাউন্সিলর গিয়াসুদ্দিন সরকার নিজেই এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো পুনঃস্থাপনের ক্ষেত্রে তিনি নাকি দায়ী, এবং তিনি নাকি এখান থেকে অবৈধভাবে টাকা নিয়ে নিয়ে এই দোকানপাটগুলো বসাচ্ছে। আপিল বিভাগ থেকে উচ্ছেদের পক্ষে রায় পেলেও তুরাগ দখল করে গড়ে ওঠা দেশের শীর্ষ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অবৈধ অংশ উচ্ছেদ না করার অভিযোগ উঠেছে। উপরের নির্দেশনা না থাকায় উচ্ছেদ করা যাচ্ছে না বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বরিশালে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দুই কিশোরকে শেকল দিয়ে বেঁধে রাখার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি ওই কেন্দ্রের এক বাসিন্দা স্বীকার করলেও এ বিষয়ে কিছুই না জানার দাবি কেন্দ্র কর্তৃপক্ষের। অপরদিকে জেলা প্রশাসক বলছেন এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দুই কিশোর নেত্রকোনার হজরত এবং মানিকগঞ্জের জিসান সংশোধনের জন্য বরিশালের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে গত এক মাস ধরে। এদের দুজনকেই শেকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। এদের মধ্যে হজরত জানায় তাদের মারধরও করা হতো, নির্যাতনের কারণে জিসান পালিয়েছে বলে জানায় সে। ওই কেন্দ্রের ভেতরে থাকা একজন ঘটনার সাথে জড়িত থাকার কথা নিজেই স্বীকার করেছে। তবে কর্তৃপক্ষ বলছে বিষয়টি জানা নেই তাদের। দুষ্টামি করতে দরজা ভাঙিয়ে ফেলছে, ওটার ভিতরে সিগারেট খাইতো, এটা হলো আর ই। তারপরে নিচে আমাদের সাইকেলের চেন সেটা নিয়ে বাঁধিয়ে রাখছি, তারপর আর ই করে না, তারপর ওই লাইট মারছে, তারপর নিচে এনে কেরামের জায়গায় রাখছি, তারপর খুলে দিচ্ছি। আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে আমি জেনেছি এই বিষয়টা। আমরা যারা আমার এখানে যারা দায়িত্বরত আছে কারা কিভাবে করছে আমরা এটা খতিয়ে দেখার চেষ্টা করছি। এদিকে জেলা প্রশাসক আশ্বাস দেন তদন্ত কমিটি করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য না, যারা এই কাজটি করেছে তাদের আইডেন্টিফাই করতে বলেছি এবং আমরা নিজেরও একটি তদন্ত কমিটি করে দিচ্ছি যেন এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসে। এখানে যারা ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিব এবং শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রটি যেন সরকারের প্রত্যাশা অনুযায়ী চলে এবং এখানকার প্রতিবেশীদের জন্য এটি একটি যেন সত্যিকারের মানবিক আশ্রয় কেন্দ্র হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সংশোধনের জন্য আছে 75 জন কিশোর। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পড়াশোনার রেজিস্ট্রেশন সবে ময়মনসিংহের গৌরীপুরের ডৌহা খলা উচ্চ বিদ্যালয়ে। টেস্টে পাশ করতে না পারায় এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করতে পারেনি এমন দুজন শিক্ষার্থী পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিচ্ছে। এই জালিয়াতিতে শিক্ষা বোর্ডের এক কর্মচারী জড়িত বলে অভিযোগ করেছে দুই বিদ্যালয়ের শিক্ষকেরা। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ফরম পূরণ না করে ডোহাখলা উচ্চ বিদ্যালয়ের টেস্টে অকৃতকার্য দুই শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের খবরের রেশ কাটতে না কাটতেই পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একই বিদ্যালয়ের টেস্টে অকৃতকার্য সাইদুল ইসলাম ও সাগর আহমেদ নামে দুই শিক্ষার্থী জালিয়াত চক্রের সহায়তায় এবার পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার বিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও শিক্ষা বোর্ডের কর্মচারী পরিচয় দেয়া মহসিন আলম রনির নির্দেশে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে বলে জানান চরজিথর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান। কোথায় থেকে রেজিস্ট্রেশন করছে, কোথায় লেখাপড়া করছে আমি কিছুই জিজ্ঞাসা করি নাই, আমি জানিও না। এডমিটে আমার স্কুলের নাম আসছে। স্বয়ং সম্পূর্ণ প্রতিবেদন প্রস্তুত করে আমি জেলা প্রশাসক স্যারের কাছে এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আমি পাঠাবো।
এদিকে শিক্ষা বোর্ডের ক্লার্ক আনোয়ার ও তার খালাতো ভাই মহসিন আলম রনি এই জালিয়াতিতে জড়িত বলে অভিযোগ করেছেন দুই প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যরা। এইবার চারজন হয়েছে, আগামীতে যতজন রেজাল্ট করবো সবাই তো বোর্ডের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নেবে, তাই তো এই আমাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণই করবে না ছাত্র ছাত্রীরা। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করার জন্য আমরা চাচ্ছি। এদিকে মঙ্গলবার বিকাল 4টায় অফিসে এসে শিক্ষা বোর্ডের ক্লার্ক আনোয়ার কাদিরকে পাওয়া যায়নি, তবে মোবাইলে যোগাযোগ করা হলে এতে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। পরীক্ষা সংশ্লিষ্ট দপ্তরে সাক্ষাৎকার, আর এই সম্বন্ধে আমি কোনো কাজে উদ্যোগ নাই, আর আমি ইতিমধ্যে না আমি পরীক্ষা থাকে আছি অন্য কাজে, কিন্তু সিসি যাইতে নাই। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুটি ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে চট্টগ্রামে র‍্যাব কার্যালয়ে বিপুল পরিমাণ কোকেন ধ্বংস কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে, আমরা সেই জায়গাটিতে আরও শক্ত অবস্থানে আমরা আসছি। আমরা কোনো ক্রমেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেব না। আমরা অবশ্যই বাংলাদেশকে যেভাবে আমরা এগিয়ে চলছি সেভাবে এগিয়ে রাখতে হলে মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা যে ঘোষণা করছেন সেটাকে আমাদের জয় হতেই হবে। আমরা মাদকের বিরুদ্ধে সেই জন্যই যুদ্ধে নেমেছি। ভাষান্তরে স্থানান্তরের চেয়ে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে সরকার বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। দুপুরে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারিনি যে ভাষান্তরে পাঠাবো কিনা, আর আমাদের এখন মূল লক্ষ্য হলো 1.1 মিলিয়নকে মায়ানমারে প্রত্যাবাসন। আমরা ভাষান্তরে প্রত্যাবাসনের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সব বিষয়ে বাইরে প্রকাশ করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এ কথা বলেন তিনি। কৃষির আভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করাটা এটা কোনো মতেই কোনো যুক্তিযুক্ত হতে পারে না। তো যিনি বা যারা এই যে তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন তার সে যোগ্যতা নেই, তার সেই পথ তার জন্য খোলা আছে, ইচ্ছা করলে তিনি নিজে অবসর নিয়ে যেতে পারেন। হবিগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। সকালে নবীগঞ্জ উপজেলা শহরের ওসমানী রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে টেকা দেখে অটোরাইস মিলে কাজ করছিলেন শ্রমিকেরা, এ সময় বিকট শব্দে মিলের বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে বয়লার শ্রমিক নাসির মিয়া নিহত হন, আহত হন আরও 5 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হঠাৎ একটা বিকট শব্দ শুনে ঘুম থেকে উঠে এখানে এসে দেখতে পাই যে টেকা দিঘি যে বয়লার বিস্ফোরণ হয়েছে। টেকা দিঘির ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি যে এই সবগুলো ভেঙে পুড়ে গেছে আর চতুর্দিকে শুধু আগুন আর আগুন, সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। একজন শ্রমিক মারা যায়, কয়েকজন আহত রয়েছে। আমরা মৃত পরিবারের প্রতি মানে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। চট্টগ্রাম ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 4 শিশুসহ 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছে। বেপরোয়া গতির কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না বলে দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল, আবারও খালি হলো মায়ের কোল, কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বুধবার রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সাধুর মোড় এলাকায় মাইক্রোবাসের চাপায় নিহত হয় 5ম শ্রেণীর 2 স্কুলছাত্র। পুলিশ জানায় ক্লাস শুরুর আগে সাইকেলে ঘুরছিল সোহাগ, সুমন ও জাহিদ নামে
প্রাথমিক বিদ্যালয়ের 3 শিক্ষার্থী। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় সোহাগ ও সুমন। আহত জাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক চালক। মোবাইলে শুনেছি মোহন থেকে চাস্ত ভাই একটা মোবাইল করছে যে দেখো তো তোমার ছেলে এমন হয়ে এটা অ্যাক্সিডেন্ট। গতির কারণে আজকের অ্যাক্সিডেন্টটা। ওটা একটা তিরমোহনী রাস্তা, সে যদি একটু ধীর গতিতে আসতো তাহলে পরে আপনার অ্যাক্সিডেন্টটা হতো না। মাইক্রোবাসের ড্রাইভারের আমরা শাস্তি দাবি করি আর আমরা প্রতিদিন মরে মরে বিট আমরা চাই। চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক সহ 3 জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায় বুধবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল পাথর বোঝাই একটি ট্রাক। এ সময় ওভারটেক করতে গেলে মরিচবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চালক সহ 3 জন। তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল শহরের সিএনবি এলাকায় একটি কলেজ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। মোটরসাইকেলকে চাপা দিলে সে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত পুলিশ সদস্য আরমান রায়হানের বাড়ি নরসিংদীতে। তিনি টাঙ্গাইল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। এছাড়া পটুয়াখালী ও চাঁদপুরে শিশু সহ 2 জন নিহত হয়েছে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু সহ পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকালে হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় যেমন সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি পর্যাপ্ত প্রায়োগিক দক্ষতা অর্জন করতে পারছেন না তারা। হাসপাতালটিতে মেডিকেল টেকনিশিয়ানের অভাবে আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যাচ্ছে না বলেও জানান তারা। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। গাজীপুরে নৈশ প্রহরীকে বেঁধে জুয়েলারি সহ 8টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে গত রাতে সাউরাইদ বাজারে হানা দেয় একদল ডাকাত। এক পর্যায়ে বাজারের প্রহরীকে বেঁধে রেখে জুয়েলারি, মোবাইল ও ওয়ালটনের শোরুম সহ 8টি দোকানে ডাকাতি করে তারা। এ সময় টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে পিকআপ ভ্যানে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে দাবি পুলিশের। সাউরাইদ বাজারের প্রায় 8টি দোকানে তারা বিভিন্ন ধরনের মালামাল লুণ্ঠন করে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আশা করি খুব শীঘ্রই এই ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। অনেকটা আর্চোর মতো দেখতে এই যন্ত্রেই বসানো রয়েছে থার্মাল স্ক্রিনিং মেশিন। বিমানবন্দরে করোনা ভাইরাস স্ক্রিনিং নিয়ে জনমনে বিভ্রান্তি। স্থলবন্দরগুলোতে নামমাত্র পরীক্ষা, পদ্মা সেতুর কাজে প্রভাব পড়ার আশঙ্কা সেতুমন্ত্রীর। করোনা ভাইরাসের কারণে চীনের হুবেই প্রদেশে আটকে থাকা বাংলাদেশিদের মানবেতর অবস্থা, খাবার ও পানির সংকট ফিরিয়ে আনতে সরকারের প্রতি স্বজনদের আহ্বান। টঙ্গীতে 6 মাস আগেই দখলমুক্ত করা জায়গায় আবারও গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। আদালতের আদেশের পরও ভাঙা হচ্ছে না শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের ভবন। এবং আবারও ধরা পড়ল ময়মনসিংহের শিক্ষা বোর্ড কর্মচারীর সহায়তায় এসএসসি পরীক্ষা জালিয়াতি। টেস্টে পাশ করতে না পেরেও অন্য স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে আরও 2 শিক্ষার্থী। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।